ফরিদপুরের খেজুরের গুড় ও পাটালির খ্যাতি দেশজুড়ে এক যুগে আগেও জেলার বিভিন্ন স্থানে শীতের সকালে চোখে পড়ত খেজুর রসের হাঁড়ি ও খেজুর গাছ কাটার সরঞ্জাম গাছিদের ব্যস্ততার দৃশ্য কালের পরিক্রমায় কমে গেছে খেজুর গাছ সেই সাথে কমেছে গাছের সংখ্যাও তবে এবছর বছর শীত ও কুয়াশা আসার আগেই জেলার সালথা উপজেলায় খেজুরের রস সংগ্রহের জন্য তিন হাজার গাছ প্রস্তুত করা হয়েছে প্রতিনিধি আবু নাসের হোসেনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেক্স রিপোর্ট প্রকৃতিতে শীতের আগমনী বার্তা আর শীতকাল মানেই খেজুরের রস পিঠাপুলির ধুম তাই তো দেশের অন্যান্য স্থানের মতো ফরিদপুরের সালথায়ও ব্যস্ততা বেড়েছে গাছিদের কয়েকদিন পরেই শুরু হবে খেজুরের রস আহরণ আর তা দিয়ে তৈরি হবে লোভনীয় গুড় পাটালি এই গুড় ও পাটালি বাজারে বিক্রি করে চলবে গাছিদের সংসার এখন আড়ি আনবো আর আশা করি আলাই দিলে এবার ভালো রস হবে টাকা পয়সা ভালো পাবো একশো গাছ কাটবা লাগছি জুবা লাগছি চাষবা লাগছি ধরেন রস বেরেবি সপ্তাহে পর গাছ হলো ছয় কুড়ি কিন্তু গাছ জোয়ার সময় রস ঠেকিয়েছে এর পরবর্তীতে দশ বারো দিন পরে রস হবে সাড়ে তিন কুড়ি গাছ করবো এরপরই আমার সংসার চলবে পাঁচ দিন পর যে ফালা দিব পাঁচ ত্রিফার ভাড়া দেবো পনেরো দিন ফার হাড়ি বলবো মানে আমরা নিজের গাছ নিজের কাটি তাতে আমরা মানে বেজালের কোনোই আমরা অংশ দেই না আমরা নিজেরা খুব সুন্দর করে ভালো গুড় বানাই ভালো টাকা পাই অল্প টাকার গুড় পাই কয় যে ভিতরে চিনি হ্যান তেন তো আমরা তাপ করি নি ভাই আমরা নিয়ে যাচ্ছি বাজারে বাজারে বিক্রি করব বিক্রি আমরা তাই দিয়ে বাজার সদা করে বাজারে নিয়ে উপজেলায় খেজুরের রস আহরণের জন্য প্রায় তিন হাজার গাছ প্রস্তুত করেছেন গাছিরা মানসম্মত গুড় উৎপাদনে পরামর্শ দিয়ে গাছিদের পাশে থাকবে উপজেলা প্রশাসন আনুমানিক তিন হাজার গাছ রয়েছে যেগুলো গাছীরা এই গাছগুলো থেকে সামনের মৌসুমে রস সংগ্রহ করে অনেকেই বাজারজাত করে থাকে তো আমরা এই সব গাছিদেরকে সামনে একত্রিত করে তাদেরকে একটু আমরা সতর্ক করবো খেজুরের রসটি স্বাস্থ্যসম্মতভাবে অন্য কোনো উপাদান মিশ্রিত না করে সঠিকভাবে বাজারজাত করে এবং এই ক্ষেত্রে তাদের যে সকল সমস্যা আছে সেক্ষেত্রে আমরা চাইব যে শীত মৌসুমে রস ও গুড় উৎপাদন করে প্রায় পাঁচ থেকে ছয় মাস স্বাচ্ছন্দের জীবিকা নির্বাহ করে সালথা উপজেলার শতাধিক কৃষক পরিবার সাইফুর রহমান রুবেল চ্যানেল এস নিউজ ডেস্ক